শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ বন্যায় 17 জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক। ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি। বিএসএফ এর দুর্নীতি এবং বিচারহীনতার কারণেই সীমান্তে এই হত্যাকাণ্ড। সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ব্রিটেনে নিষিদ্ধ হতে যাচ্ছে হামাস। এবার রাশিয়ার জাহাজের বহর যাচ্ছে আমেরিকায়। হামাসকে সন্ত্রাসী বলায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানালো ইরান। এবং সবশেষ থাকছে এবার সিএএ প্রত্যাহারের আবেদন মুসলিম নেতাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বন্যা কবলিত মানুষ। এছাড়া তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়েছেন শত শত তীর্থযাত্রী। অন্ধ্রপ্রদেশের সরকার জানিয়েছে শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে 8 জনের, নিখোঁজ রয়েছেন 12 জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়াল সীমাঞ্চলে 3 জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে জানিয়েছে মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ের মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় এবং রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য। বন্যার কারণে সড়ক এবং রেলপথে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রায়াল সীমাঞ্চলে চিতুর, কাদাপা, কুর্নুল এবং অনেকগুলো জেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে কৃষি আইন প্রত্যাহারের এই ঘোষণা দেন নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে হয়তো আমাদের তপস্যাতেই খামতি ছিল, তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এই মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এই কৃষি আইন প্রত্যাহার করব। আমি সবাইকে অনুরোধ করব আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি। শীঘ্রই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব। এবার আপনারা সকলের ক্ষেতে ফিরে যান, পরিবারের মধ্যে ফিরে যান। পাঞ্জাবের নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জুট গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় হতে চলেছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের 100 জনের মধ্যে 80 জন ছোট কৃষক, তাদের জমির পরিমাণ 2 হেক্টরের কম। তাদের জীবনের আধার এই ছোট জমি। প্রায় 10 কোটি এমন ছোট কৃষক রয়েছেন, এই ছোট জমিতেই তারা নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করছেন। সীমান্ত হত্যাকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুর্নীতি এবং বিচারহীনতা দায়ী বলে মনে করছেন ভারতের মানবাধিকার কর্মী রকিটি রায়। এক্ষেত্রে বাংলাদেশ সরকার থেকে প্রতিবাদ না জানানোরও কড়া সমালোচনা করেছেন তিনি। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে 2011 সালে বিজেপি এবং বিএসএফ চুক্তি করে। বিভিন্ন সময় দুই দেশের সরকারি পর্যায়ের বৈঠক থেকেও প্রতিশ্রুতি আসে, তারপরও কেন একের পর এক সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটছে? এ নিয়ে ডয়চে ভেলে খালিদ মহিউদ্দিন জানতে চাই। ইউটিউব টকশোতে আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাসুম সচিব করিটি রায়। সীমান্তে হত্যার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে যত মানুষ মারা যায় তার 80% ভারতীয়, 20% বাংলাদেশি। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যে তুলে ধরা হয়েছে এবং তিনি বলেছেন, 2001 থেকে 2010 সাল পর্যন্ত 1000 মানুষকে বিএসএফ হত্যা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর 2014 থেকে বছরে গড়ে 150 জন মারা যাচ্ছেন এই সীমান্তে। তিনি বলেন, ভারতীয় আইনে গরু পাচারকারী, চোরা চালানকারী কাউকে মারার এখতিয়ার নেই, চর মারার এখতিয়ারও নেই বিএসএফ এর কাছে, তবুও তারা হত্যা করছে অন্যায়ভাবে। ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যালেটের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।
একটি বিবৃতিতে প্রীতি প্যাটেল বলেন, মারাত্মক সন্ত্রাসী তৎপরতার সক্ষমতা আছে হামাসের। এছাড়া ব্যাপক এবং অত্যাধুনিক অস্ত্রাগার ছাড়াও সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থাপনা আছে গোষ্ঠীটির, আর এই কারণে হামাসকে আজ পুরোপুরি নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদী আইনের অধীনে সংগঠনটি নিষিদ্ধ করা হবে, এতে কেউ হামাসকে সমর্থন কিংবা তাদের পতাকা উড়ালে এই আইন ভঙ্গ করা হবে, সংগঠনটির সঙ্গে যে কোনো বৈঠকও নিষিদ্ধ বলে গণ্য করা হবে। এর আগে 2017 সালে ইসরায়েলের ব্যক্তিগত অবকাশে গিয়ে তখনকার বিরোধী দলীয় নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ সহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশে ব্যর্থ হওয়ায় ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল প্রীতি প্যাটেলকে। হামাসের পুরো নাম ইসলামিক প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির সামাজিক এবং রাজনৈতিক শাখা রয়েছে, ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে আসছে তারা। বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে রাশিয়ার একটি জাহাজবহর আমেরিকার দিকে রওনা হয়েছে। আমেরিকার চলমান তেল সংকট মোকাবেলায় রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকায় বড় রকমের তেলের ঘাটতি দেখা দিয়ায় দেশটিতে গত 7 বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এনার্জি কার্গো ট্যাক্সিং এজেন্সি ভু ট্যাক্সের বরাদ্দ দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়ার 4টি তেলবাহী ট্যাঙ্কার 20 লাখ ব্যারেল ডিজেল নিয়ে আমেরিকার পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে। আগামী সপ্তাহে এই তেল নিউ ইয়র্ক, নিউ হ্যাভেন এবং কানেকটিকাতে পৌঁছে যাবে। হিউস্টনের বেরটেক্সের ব্যবস্থাপনা পরিচালক ক্লে সেইগিন বলেছেন, ইউরোপের অন্য যে কোনো শোধনাগারের চেয়ে রাশিয়ার সস্তায় তেল সরবরাহ করতে পারবে, কারণ রাশিয়া যতটা স্বল্প মূল্যের গ্যাস ব্যবহার করে তেল শোধন করে ইউরোপের কোনো দেশ সেই সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকার পূর্ব উপকূলের দিকে যে তেল আসছে তা অনেকটা দুর্লভ ব্যাপার। ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের প্রতিরোধী আন্দোলন হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দিয়ে একটি পোস্টে লিখেছেন, বাস্তবতাকে বিকৃত করে এবং প্রকৃত চিত্রকে উল্টো করে তুলে ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি আরও লিখেছেন, ফিলিস্তিনি সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান সূত্র হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডের মূল অধিবাসীদের মুসলিম খ্রিস্টান ইহুদিদের মধ্যে তাদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে গণভোটের আয়োজন করতে হবে। ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার লন্ডনের এই ঘোষণা দিয়েছেন বলেছেন, এবং তিনি বলেছেন তার নির্দেশে ব্রিটেনে হামাসের যে কোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে। লন্ডনের এই ঘৃণ্য কাজের প্রতিক্রিয়ায় হামাস বলেছে, এই ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া। ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর মুসলিম নেতারা শুক্রবার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকরা আন্দোলন করেছেন। সিএএ এর বিরুদ্ধে সরব হয়েছিল গোটা ভারতের মুসলিমরা, কিন্তু তাতে আমলেই নেয়নি ভারত সরকার। এটিকে কেবলমাত্র মুসলিমদের সমস্যা মনে করে উদাসীনতা দেখানো হয়েছে বৈষম্য, এমনটাই অভিযোগ। জামায়াত ইসলামী হিন্দ এর সভাপতি সৈয়দ সাদাউল্লাহ হুসাইনি বলেছেন, আমরা এখন সরকারকে অন্যান্য জনবিরোধী এবং সংবিধান বিরোধী আইন যেমন সিএএ এনআরসির দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কৃষকদের দাবি মেনে নিয়েছেন, এটা আগে করা হলে বহু লোকসান এড়ানো যেত। তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াতে উলামাই হিন্দের প্রধান আরশাফ মাদানি। একটি বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের উচিত এখন সিএএ প্রত্যাহার করা, আমাদের উচিত কৃষকদের অভিনন্দন জানানো। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, দেশের অন্যান্য আন্দোলনের মতো কৃষক আন্দোলনকেও দমন করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে, কৃষকদের বিভক্ত করার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু তারা সব ধরনের ত্যাগ স্বীকার করে নিজেদের অবস্থানে অটল থেকেছেন। তিনি আরও বলেন, আবারও সত্য সামনে এলো।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।